নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা আবার পরিমিতির ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে? আজ আমরা অলরেডি তোমাদেরকে ত্রিভুজের উপরে যে বেসিক ক্লাস সেটা প্রোভাইড করেছি, এবং আমরা একটা ক্লাস তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আজ পার্ট থ্রির ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করব ত্রিভুজের উপর। লাস্ট ক্লাস আমরা যতটা সম্ভব তোমাদেরকে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি। গত তিন দিন আমরা তোমাদেরকে কোনো ভিডিও প্রোভাইড করতে পারিনি, আমার অসুস্থতার দরুন সেই ভিডিওটি আমরা আপলোড করতে পারিনি, ঠিক আছে? দেখো আজ পার্ট নাম্বার থ্রির ক্লাস করব। পার্ট নাম্বার থ্রি ত্রিভুজের উপর আছে, সেই ত্রিভুজের উপর পার্ট নাম্বার থ্রি কি কি ক্লাস হবে তা আমরা আজ দেখে নেব। ফার্স্ট কোশ্চেন দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তা আমাকে বের করতে বলেছে। তাহলে তোমাকে প্রথমেই জানতে হবে যে সূত্রটা কি। সূত্রটা হচ্ছে, আমরা অলরেডি তোমাদেরকে সূত্র প্রোভাইড করেছি, তোমরা আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছি যে সূত্র খুব ভালো করে শিখতে হবে। সূত্রটা হচ্ছে a স্কয়ার বাই রুট থ্রি বর্গ সেম। সূত্রটা কি, সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেমি হলে তাদের ক্ষেত্রফল কত হবে তা আমাকে যখন বের করতে বলবে তখন ধরেই নিতে হবে উচ্চতা a স্কয়ার বাই, তাহলে উচ্চতাটা কত, a স্কয়ার বাই রুট থ্রি বর্গ সেমি। আমি আগের দিনই তোমাদেরকে বলে দিয়েছি যে যদি ক্ষেত্রফল হয় তবে হবে বর্গ, যদি আয়তন হয় তবে হবে ঘন। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? যদি ক্ষেত্রফল হয় তবে হবে বর্গ, যদি আয়তন হয় তবে হবে ঘন। জাস্ট পুট করব হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 12 × 12, মানে 12 স্কয়ার মানে হচ্ছে 12 × 12 / √3, ঠিক আছে? এবার এটাকে আমরা করণী করব। করণী করলে কত হবে দেখো, 12 × 12 × √3, নিচে যেটা থাকে যেহেতু এটা সিঙ্গেল ডিজিট মানে √3 একটাই ডিজিট, তাই √3 দিয়ে উপর এবং নিচকে গুণ করতে হবে, মানে লব এবং হরকে আমরা গুণ করব। দ্বিঘাত করণীয় যে নিয়ম আমাদের আছে সেই নিয়ম অনুযায়ী আমরা করব। তাহলে যদি মনে করো এখানে √3 − 1 হতো, সাপোজ √3 − 1 হতো, তাহলে তার বিপরীত সাইন দিয়ে লব এবং হরকে আমরা গুণ করতাম, তাহলে যদি মাইনাস থাকে তাহলে কি হতো প্লাস হতো, আবার প্লাস থাকলে কি হতো মাইনাস হতো, ঠিক আছে? তাহলে √3, আর এটা হচ্ছে √3 × √3, তাই তো? তাহলে √3 √3 হতো, তার মানে 12 × 12 √3/3, তাই তো? তাহলে √3 × √3 মানে √9 হয়ে যাচ্ছে, √9 মানে হচ্ছে 3, √9 মানে কত হচ্ছে, √9 মানে হচ্ছে 3, 3 দিয়ে ক্যান্সেলিং করে দিলাম 4, তাহলে 4 × 4 = 48, √3 এত বর্গ সেমি, এত বর্গ সেমি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। সূত্র হচ্ছে a স্কয়ার বাই রুট থ্রি বর্গ সেমি, তাহলে h কত, h হচ্ছে 12, তাহলে 12 × 12 / √3। এবার দ্বিঘাত করণী করব, √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে 12 × 12 √3/√3 × √3, তাহলে √3 × √3 মানে 3, 3 দিয়ে 12 কে কাটলাম 4, 4 × 4 = 48, √3 অ্যান্সার, এত বর্গ সেম। ক্লিয়ার হয়েছে? নেক্সট, একটি সমবাহু, এটা ভেরি ভেরি
পাওয়ার ব্যাংক। এটা 2017 WBCS এর কোশ্চেন ছিল। একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? কি বলছে? একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমাকে বের করতে বলেছে। তাহলে এটার ফর্মুলা কি? এক্স স্কয়ার যদি কোনো সংখ্যা বের করতে বলে তাহলে কিভাবে বের করব লিখে নাও একটু। একটি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স গুণ হলে যদি এক্স গুণ হয় তবে ক্ষেত্রফল এক্স স্কয়ার গুণ হয়। তাহলে ক্ষেত্রফল এক্স স্কয়ার গুণ হয়। তুমি যেহেতু ক্ষেত্রফল আছে তাহলে সেটা হচ্ছে বর্গ, বর্গ হলে তো অবভিয়াসলি এক্স স্কয়ার হবে। যদি সংখ্যাটা এক্স হয় মানে এক্স গুণ যদি হয়, বাহুর দৈর্ঘ্যটা যদি এক্স গুণ হয় তাহলে ক্ষেত্রফল অটোমেটিক ভাবে এক্স ইন্টু এক্স, তার মানে এক্স স্কয়ার, তাই তো? অর্থাৎ ক্ষেত্রফল হবে এক্স স্কয়ার মাইনাস ওয়ান গুণ বাড়বে। তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? এক্স স্কয়ার মাইনাস ওয়ান গুণ বাড়বে। তাহলে কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি করা হবে। 6 গুণ তোমাকে বৃদ্ধি করতে বলেছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমাদের শর্টকাট ফর্মুলাটা কি? এটাই আমাদের ইউটিউব চ্যানেলের বৈশিষ্ট্য, কিভাবে আমরা অতি দ্রুত গতিতে শর্টকাট প্রসেসের মাধ্যমে অঙ্কগুলিকে করব। তাহলে ফর্মুলাটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান এত গুণ। ফর্মুলাটা কি? এক্স স্কয়ার মাইনাস ওয়ান এত গুণ। তাহলে এক্স স্কয়ার মানে কত? সিক্স তার স্কয়ার মাইনাস ওয়ান এত গুণ, তার মানে 36 মাইনাস ওয়ান, তার মানে কত? 35 গুণ। তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 35 গুণ। ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 35 গুণ। দেখো আবার, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল 35 গুণ বৃদ্ধি পাবে। ফর্মুলাটা কি? এক্স স্কয়ার মাইনাস ওয়ান। স্ক্রিনশট নিয়ে নাও। যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ম্যাথে আমরা চলে এসেছি। নেক্সট ম্যাথে কি বলেছেন আমরা দেখিনি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা আগের দুটো অঙ্ক কিন্তু সমবাহু ত্রিভুজের উপর করেছি, এখন যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যে সমান দুই বাহু প্রতিটির দৈর্ঘ্য 4 সেমি এবং তিন ভূমি 3 সেমি হলে উচ্চতা কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান দুই বাহু প্রতিটির দৈর্ঘ্য 4 সেমি এবং ভূমি 3 সেমি হলে উচ্চতা কত? দেখো এখান থেকে আমাকে দুটা কোশ্চেন বের করতে বলতে পারে বা তিনটা কোশ্চেন বের করতে পারে। ক্ষেত্রফল, উচ্চতা এবং পরিসীমা। সবচেয়ে বেশি দিবে আমাদেরকে উচ্চতা এবং ক্ষেত্রফল, এ দুটো। তাহলে আমরা দুটো সূত্র তোমাদেরকে একদম খাতায় নোট ডাউন করে নাও। ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে ফর্মুলাটা হচ্ছে বি বাই ফোর। ক্ষেত্রফল যদি বের করতে দেয় তাহলে ফর্মুলাটা হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক। আমি আবার বলে দিচ্ছি, ফোর বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক। যদি উচ্চতা আমাকে বের করতে দেয় তাহলে, যেটা আমাকে কোশ্চেনে বের করতে দিয়েছে উচ্চতাটা কত, তাহলে হবে 1/2 মানে হাফ রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একক। তাহলে কি বলেছে? হাফ রুট ওভার 4
আমরা পরিমিতি মানে মেনসুরেশনের ম্যাথ গুলিকে করতে যাই, সেক্ষেত্রে যদি আমরা সূত্র না জানি তাহলে কিন্তু আমরা করতে পারবো না। তাই আমরা যে বেসিক ক্লাসগুলিকে তোমাদেরকে প্রোভাইড করব অবশ্যই সেই ফর্মুলাগুলি তোমাদেরকে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে? এগুলিকে এই ফর্মুলাগুলিকে তোমাদেরকে একবারে মুখস্ত করে ফেলতে হবে। জানি কোনো কোথাও তোমাকে বসাতে গেলে পরে কোনো অসুবিধা তোমার না হয়। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? ভালো করে কিন্তু বলছি, সূত্রগুলিকে তোমরা অবশ্যই দেখে নিবি কি ফর্মুলাতে সেই সূত্রগুলি আছে। তাহলে কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান্তদ্বিবাহু প্রতিটি দৈর্ঘ্য 4 সেমি এবং ভূমি 3 সেমি হলে উচ্চতা কত। তাহলে জাস্ট আমরা ফর্মুলা যদি জানি, ফর্মুলাতে বসিয়ে দিব, তাহলে কি হবে, হাফ ইন্টু 4 ইন্টু এ মানে কত 4 স্কয়ার মাইনাস বি মানে কত 3 স্কয়ার। তাহলে হাফ ইন্টু 4 স্কয়ার মানে 16, 16 ইন্টু 4 মানে 64, তাই তো? 64 মাইনাস 3 স্কয়ার মানে 9, তার মানে 55/2, এত একক, এককটা হয়ে যাবে কি সেমি। তাহলে দেখো কি হলো, হাফ ইন্টু সূত্রের 4 ইন্টু এ মানে কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, 4 স্কয়ার মাইনাস ভূমিটা কত, বি হচ্ছে ভূমি, ভূমিটা কত 3 স্কয়ার। তাহলে হাফ ইন্টু 64, 4 4 16 ইন্টু 4 মানে 64 মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে 64 মাইনাস 9 মানে 55, তাই তো? বাই 82, এত সেমি, ঠিক আছে? নেক্সট অঙ্ক, সেম অঙ্ক আমি দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য। একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান্তদ্বিবাহু প্রতিটি দৈর্ঘ্য 5 সেমি ও ভূমি 8 সেমি হলে উচ্চতা কত হবে আমাকে বের করতে বলেছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান্তদ্বিবাহু প্রতিটি দৈর্ঘ্য 5 সেমি ও ভূমি 8 সেমি হলে উচ্চতা কত হবে তা আমাকে বের করতে হবে। ফর্মুলা তাহলে কি, হাফ ইন্টু রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার এত এক ও, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। জাস্ট পুট করে দেবো, তাহলে হাফ ইন্টু রুট ওভার 4 ইন্টু 5 স্কয়ার মাইনাস 8 স্কয়ার। তাহলে হাফ ইন্টু 5 5 25, 4 25 100, 100 মাইনাস 8 64, তার মানে হাফ ইন্টু 100 থেকে 64 যদি আমরা বিয়োগ করতে যাই তাহলে আমাদের কত হবে 36। তাহলে রুট ওভার 36 মানে হাফ ইন্টু 6, রুট ওভার 36 দুই দিয়ে কাটলাম 3, তাহলে উচ্চতা হচ্ছে 3 সেমি। তাহলে আমাদের উচ্চতাটা কত, 3 সেমি। স্ক্রিনশট নিয়ে নাও। দেখলে আমরা কত দ্রুত গতিতে ম্যাথ গুলিকে সূত্রের মাধ্যমে নামিয়ে দিচ্ছি। এর জন্য ফর্মুলা কিন্তু মাস্ট বি তোমাদের খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে? যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।